সুন্দর সুন্দর আমলের মাধ্যমে জান্নাতকে সুসজ্জিত করতে হবে, বেশি বেশি নেক আমল করে জান্নাতকে প্রশস্ত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে তাকেও জান্নাত দিবেন, একেবারে অনুপরিমাণ ঈমান আছে তাকেও আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ আলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়ে বলবেন, ও জিব্রাইল যা জাহান্নামের মধ্যে যেই বান্দার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে তাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে ঢুকাইয়া দে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে প্রবেশ করবেন, জাহান্নামের ভিতরে তালাশ করতে শুরু করবেন যার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, অনুপরিমাণ ঈমান আছে তাকে বের করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে লক্ষ্য করে বলবে, রব্বুল আলামিন এবার জান্নাতের মধ্যে আর এমন কোন ব্যক্তি বাকি নাই যার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, এবার কি করব? আল্লাহ বলবেন, আবার যা জাহান্নামের মধ্যে, জাহান্নামে যার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, অনুপরিমাণ ঈমান আছে তাকে বের করে নিয়ে আয়। সাইয়্যিদুনা জিব্রাইল জাহান্নামে প্রবেশ করে যার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, অনুপরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার শেষ জিব্রাইল আল্লাহকে লক্ষ্য করে বলবে, হায় রব্বুল আলামিন, জাহান্নামে এমন কোন আর ব্যক্তি নাই এবার যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জিব্রাইল আবার যা জাহান্নামের মধ্যে গিয়া বাতি চালান দে। আমরা বাতি চালান দেই না, কোনো জিনিস যখন পাই না সর্বশেষে পাওয়ার জন্য বাতি চালান দেই, আর বাতি চালান দিলে অত্যন্ত সূক্ষ্মভাবে নিখুঁতভাবে এটা তালাশ করা হয়, আলহামদুলিল্লাহ দেখা যায় সর্বশেষে এটা পাওয়া যায়। আল্লাহ ডাক দিয়ে বলবে, যা জিব্রাইল জাহান্নামে এবার যা, জাহান্নামে গিয়ে বাটি চালান দে। বাটি চালান দেওয়ার পরে যাদের অন্তরের মধ্যে অনু থেকে অনু পরিমাণ ঈমান আছে, মিসকাল হাব্বাতিন মিন খরদালিন মিনাল ঈমান, যারা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করা দে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সর্বশেষবারের জন্য জাহান্নামে ঢুকবেন, জাহান্নামের মধ্যে যার অন্তরের মধ্যে যাররা থেকে যাররা পরিমাণ ঈমান পাবে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। একটা ব্যক্তিকে দেখতে পাবে যার কপালের মধ্যে সেজদার দাগ দেখা যায়, কিন্তু একেবারে হালকা দাগ, বিন্দু পরিমাণ অল্প দাগ দেখা যায়। জীবনে সেজদা করেছে মাত্র একটা, কয়টা? জীবনে একটা সেজদা যে করেছে তাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের দরজায় দাঁড় করাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের দরজায় যখন সে দাঁড়ায় থাকবে আনন্দে আত্মহারা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেই জাহান্নামে জ্বলতে জ্বলতে আমার শরীরটা কয়লা হয়ে গেছে ওই জাহান্নাম থেকে রাব্বুল আলামিন আমাকে বাঁচাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুশিতে বাহ বাহ হয়ে যাবে। এখানে হাজার হাজার বছর কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে নির্দেশ দিবে, জিব্রাইল যা আবে হায়াতের পানি তার শরীরের মধ্যে ডালিয়া দে, কারণ তার শরীরটা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে, পুরে সারখার হয়ে গেছে, একেবারে কালো বর্ণের হয়ে গেছে। যা তার শরীরের মধ্যে আবে হায়াতের পানি ঢেলে দে, শরীরটা পুরো সুস্থ হয়ে যাবে। ফাইলকা আলাইহি মাউল হায়াত, তারপরে তার শরীরের মধ্যে আবে হায়াতের পানি ঢেলে দেওয়া হবে, সাথে সাথে তার শরীরটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ, পুরো সুস্থ হয়ে যাবে। তারপর এ ব্যক্তি এখানে অনেক দিন থাকবে, কিন্তু জাহান্নামের তো গেট, ভিতরে তো জাহান্নাম, জাহান্নামের উত্তাপ তার শরীরে লাগতে থাকবে। তাপ দেখবেন আপনি যখন কোনো আগুনের পাশে যাবেন, আগুনের ভিতরে ঢুকেন নাই, কিন্তু ওই মিলের কাছে যাওয়ার কারণে আগুনের তাপ আপনার শরীরে লাগে। যে ফ্যাক্টরিতে আপনার
রড তৈরি করে, ভিতরে উত্তপ্ত আগুন জ্বলতে থাকে, ওই ফ্যাক্টরির পাশ দিয়ে অতিক্রম করলো আগুনের তাপ আপনি পাবেন, কথা ঠিক কিনা? ঠিক এমনই ভাবে পাবে। জাহান্নামের উত্তাপ সে সহ্য করতে পারবে না, কারণ জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়ার মধ্যে যে আগুন দিয়ে রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। আল্লাহু আকবার! দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তাপ হবে, সহ্য করার মতো ক্ষমতা নাই কারো। আল্লাহর বান্দা জাহান্নামের গেটে দাঁড়ায়া জাহান্নামের আগুন যখন সহ্য করতে পারবে না, হাজার হাজার বছর পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, হে রাব্বুল আলামিন, ইন্দি সুআলুন, আমার নিকটে একটা প্রশ্ন আছে, তোমার কাছে জানার বিষয় আছে। আল্লাহ বলবে, বল, কি বলতে চাস, কি জানতে চাস আমাকে বল। সে ব্যক্তি বলবে, হায় আল্লাহ, তুমি যদি কোনো বিষয়ে ডিসিশন নেও, তোমাকে জিজ্ঞাসা করার মতো কেউ আসেনি। তুমি কোনো বিষয়ে ফয়সালা দিলে তোমাকে জিজ্ঞাসা করার মতো কেউ আছে? আল্লাহ বলবে, না, আমাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই, আমার উপরে ক্ষমতা চালানোর মতো ক্ষমতা কারো নাই। কি তোর চাওয়া পাওয়া আছে আমার কাছে বল। আল্লাহ, আমার এই জাহান্নামের উত্তাপ সহ্য করতে পারতেছি না, তুমি তো দয়া করিয়া জাহান্নামের আজাব থেকে আমাকে বাঁচাই দিছ, দয়া করিয়া আমাকে এই জাহান্নামের গেট থেকে একটু দূরে আশ্রয় দাও, একটু দূরে আমাকে একটা আশ্রয় দাও। তখন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, ও জিব্রাইল, যা, তাকে গিয়া জাহান্নামের গেট থেকে একটু দূরে আশ্রয় দিয়ে দে। জিব্রাইল আসিয়া তাকে একটু দূরে যখন আশ্রয় দিয়ে দিবে, সেখানে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে আর বারবার শুকরিয়া আদায় করতে থাকবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিয়েছেন, আল্লাহ আমাকে জাহান্নামের গেট থেকে অনেক দূরে আশ্রয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আনন্দ উপভোগ করতে থাকবে। এইভাবে তার কেটে যাবে হাজার হাজার বছর। হাজার বছর পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইন্দি সুআলুন, রাব্বুল আলামিন, আমার অন্তরের মধ্যে আরেকটা প্রশ্ন আছে। আল্লাহ বলবে, কি প্রশ্ন, বল 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 বল, তুই কি চাওয়ার আছে? কয়, আল্লাহ, আপনি যদি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন, আপনার উপরে মাথা কামানোর কেউ আসেনি, জিজ্ঞাসাবাদ করার কেউ আসেনি? আল্লাহ বলবে, আগে না বলছি, আমার উপরে জিজ্ঞাসা করার মতো কেউ নাই, তোর কি চাওয়া পাওয়ার আছে আমাকে বল, আমি তোকে সব দিব। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই যে দেখা যায় জান্নাত, কত সুন্দর জান্নাত, আমি জান্নাতে যাব না, কথা ঠিক, জান্নাতে প্রবেশ করতে চাই না, তুমি শুধু আমার একটা চাওয়া অনুরোধ রক্ষা করো, আমাকে জান্নাতের গেইটে একটু আশ্রয় দেয়। বলেন না, সুবহানাল্লাহ! আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, ও জিব্রাইল, আমার বান্দা কি বলতেছে দেখ। বান্দাকে বলবে, বান্দা, তুই এরপরে আমার কাছে আর কিছু চাইবি নি? কয়, না, আল্লাহ, আর কিছু চাওয়া পাওয়ার নাই। কয়, তাহলে কাগজের মধ্যে স্বাক্ষর কর। বান্দা কাগজের মধ্যে স্বাক্ষর করবে, আল্লাহ, এটাই আমার সর্বশেষ চাওয়া পাওয়া, এরপরে আমি আর কিছু চাইব না, সিগনেচার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, যা জিব্রাইল, ওই বান্দাকে জান্নাতের গেইটে একটা চেয়ারের মধ্যে বসায়া দে। জিব্রাইল আসিয়া ওই আল্লাহর গোলামকে জান্নাতের গেইটের মধ্যে চেয়ারে বসায়া দিবে। বলেন না, সুবহানাল্লাহ! জান্নাতের গেইটে বসে থাকবে চেয়ারে, জান্নাতের গেইটের মধ্যে বসিয়া জান্নাতের হিমেল হাওয়া উপভোগ করতে থাকবে। বলেন না, সুবহানাল্লাহ! এসির ভিতরে ঢুকার আগে যখন দরজায় দাঁড়ায় থাকেন, দেখবেন হিমেল বাতাস আপনাকে ঠান্ডা বানায় ফেলবে। যে সমস্ত বড় বড় শপিং মল যার মধ্যে এসি করা, ভিতরে ভিতরে না ঢুকলে দরজার মধ্যে দাঁড়ায় থাকলে আপনার শরীরটাকে একেবারে ঠান্ডা বানায় দেবে, আছে না? বড় বড় শপিং মলে দেখবেন আপনাকে, আপনি যখন ঢুকেন নাই, বাহির থাকতেই আপনার শরীরটা পুরো ঠান্ডা বানায় ফেলবে। আল্লাহর গোলাম জান্নাতের গেইটে যখন বসে থাকবে, জান্নাতের হিমেল বাতাস, অত্যন্ত কোমল বাতাস তার শরীরটাকে ঠান্ডা বানায় দিবে। জান্নাতের নাজ নেয়ামত গুলা দেখতে থাকবে,
হুর গিলমান গুলো খেলাধুলা করতেছে, নাচানাচি করতেছে, আর গিলমান গুলো নাচানাচি করবে, দৌড়াদৌড়ি করবে। জান্নাতের মধ্যে এত সুন্দর গাছ থাকবে যে গাছের ফলটা নিচের দিকে ঝুলন্ত থাকবে, জান্নাতি ব্যক্তি এই হাত দিয়ে স্পর্শ না করে সরাসরি মুখ দিয়ে জান্নাতের ফল খেতে পারবে। সুবহানাল্লাহ, এই সব কিছু দেখবে কিন্তু উপভোগ করতে পারবে না, উপভোগ করতে পারবে না। সে তো জান্নাতে এখনো প্রবেশ করে নাই, জান্নাতের বাহিরে আছে, উপভোগ করতেছে সমস্ত কিছু। আল্লাহকে ডাক দিয়ে বলবে, রাব্বুল আলামিন, তুমি তো জাহান্নাম থেকে আমাকে মুক্তি করে দিয়েছ, জাহান্নাম থেকে বহু দূরে আশ্রয় দিয়েছ, সর্বশেষে জান্নাতের গেইটের মধ্যে আমাকে আশ্রয় দিয়েছ। ইন্দি সুআলুন, আমার মনের ভিতরে সর্বশেষ একটি প্রশ্ন আছে। আল্লাহ বলবে, কি কি প্রশ্ন বল, আমার কাছে বল। আরে আমাকে বলবি না, বলবি কার কাছে? তোর কি চাওয়া পাওয়ার আছে আমার কাছে বল, আমি দিব। দেনওয়ালা জাত তো একমাত্র আমি আল্লাহ, কথা ঠিক কিনা? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন কোনো সিদ্ধান্ত নেন, আপনাকে জিজ্ঞাসা করার মতো কেউ আসেনি? বলেন না, সুবহানাল্লাহ। পূর্বে একটা সিদ্ধান্ত নিয়েছেন, ওই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন করে সিদ্ধান্ত নিলে আপনাকে কারো কাছে জবাবদিহি করা লাগেনি। আল্লাহ ডাক দিয়ে বলে, আগেই না বলছি, আমার কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না, কেউ আমাকে জিজ্ঞাসাবাদ করার মতো ক্ষমতা নাই। আমি হলাম রাজাদি রাজ, সমস্ত মালিকের মালিক, সমস্ত বাদশাহের বাদশাহ, কেউ আমাকে জিজ্ঞাসা করার মতো ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার। সুতরাং তোর কি চাওয়ার আমার কাছে চা? বান্দা চায় বলবে, রাব্বুল আলামিন, ওই যে দেখা যায় জান্নাতের ভিতরে কত নাজ নেয়ামত, জান্নাতের হুর গিলমানরা নাচানাচি করতেছে, জান্নাতের মধ্যে কত সুন্দর আনন্দ, ঝর্ণাগুলো সুন্দর সুন্দর করে বেয়ে যাচ্ছে। আমার বড় আফসোস হয়, আমার ভাই জান্নাতিরা জান্নাতের নাজ নেয়ামত গুলো উপভোগ করতেছে, হুর গিলম্যানদের সাথে খেলাধুলা করতেছে, কিন্তু আমি জান্নাতের মধ্যে জান্নাতের বাহিরে আছি, আমাকে জান্নাতে দিয়ে দিলে তুমি রাব্বুল আলামিনের কি ক্ষতি হবে? সুবহানাল্লাহ, তোমার তো কোনো ক্ষতি হবে না, তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও, তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবে, আচ্ছা ঠিক আছে, যা তোকে জান্নাতে ঢুকার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, এ ব্যক্তি জান্নাতে ঢুকে যাবে, কিন্তু ঢুকবে খুব দৌড় দিয়ে, আনন্দে দৌড় দিয়ে জান্নাতে ঢুকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাঁড় করাবেন, এই বান্দা দাঁড়া, কি হয়েছে? আল্লাহ কয়, দৌড় দিলে ঢুকলি কেন, দৌড় দিয়ে ঢুকলি কেন? আস্তে ধীরে ঢুকবি জান্নাতে, সুন্দর নম্রতা ভদ্রতার সাথে। কয়, রব্বুল আলামিন, জাহান্নাম থেকে এই পর্যন্ত আসতে আমার বহু দাপ পাড়ি দিতে হয়েছে, অনেকগুলো গাঁঠি পাড়ি দিয়ে আসতে হয়েছে, আমার মনের মধ্যে ভয় হয়, না জানি কোন অপরাধের কারণে আবার জাহান্নামের নির্দেশ দিয়ে দেন। কোন কারণে জাহান্নামে যেতে হয়? জান্নাতে মানুষ প্রবেশ করলেই জান্নাত থেকে আর কোনোদিন বের হবে না, এই সুযোগটা গ্রহণ করার জন্য আমি দৌড় দিছি। সুবহানাল্লাহ, না জানি কোন সময় আবার জাহান্নামে যাওয়ার নির্দেশ হয়ে যায়, আর জান্নাতে ঢুকতে পারলে আর বের হবো না, এই কথা আমি জানি, এই সুযোগ গ্রহণ করার জন্য দৌড় দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আনন্দে বলতে থাকবে, ওয়াই হাক ইয়াবনা আদম, ধ্বংস হোক হে বনি আদম তোর জন্য, আনন্দে বলতে থাকবে, ধ্বংস হোক তোর জন্য, তুই আমি আল্লাহর সাথে কত ওয়াদা করলি আর ওয়াদা খেলাফ করলি। সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গেইটে দিলাম, বললি আর কিছু চাস না, একটা আশ্রয়স্থল দূরে, আমি আশ্রয়স্থল দিলাম, বললি আর কিছু চাস না, আর কিছু চাওয়া পাওয়ার নাই, এভাবে কতবার ওয়াদা ভঙ্গ করলি, আমি আল্লাহর সাথে তুই ওয়াদা ভঙ্গ করছো, দুনিয়াত না জানি কি করছো। বলেন না, সুবহানাল্লাহ, এই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি সর্বশেষে জান্নাতে যাবে। জান্নাতের কি নাজ নেয়ামত হবে! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহ তাআলা আ'আদ্দা লি ইবাদিহিস সালিহিন,
মা লা রাআত আইনুন ওয়া লা সামিআত উযুনুন ওয়া লা খাতার আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত তৈরি করেছেন, এত সুন্দর যে সুন্দর নাজ নিয়ামত দুনিয়ার কোন চক্ষু দেখে নাই। সুবহানাল্লাহ, দুনিয়ার কোন চোখ এত সুন্দর নাজ নিয়ামত দেখে নাই। ওয়ালা সামিআত উযুনুন, এত সুন্দর নাজ নিয়ামত জান্নাতের মধ্যে রয়েছে যেই নাজ নিয়ামতের কথা দুনিয়ার কোন কান শুনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার, জান্নাতের এই নাজ নিয়ামতের কথা কোন অন্তরের মধ্যে কল্পনাও হয় নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর নাজ নিয়ামত। বান্দা যখন দৌড় দিয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে বলবে, ওই বান্দা আমার কাছে আয়, কাছে আয়, একেবারে কাছে আয়, আমার বগলের নিচে চলে আয়। আল্লাহর একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ বলবে, বান্দা তোর আর কি চাওয়া পাওয়ার আছে বল, আমি সব দিমু। বলেন না সুবহানাল্লাহ, সব দিমু। বান্দা বলবে, আল্লাহ আমার এটা দরকার, হুর গিলমান দরকার, জান্নাতের ঝর্ণা দরকার, দুধের ঝর্ণা, নহরের ঝর্ণা, মধুর ঝর্ণা, এক একটা চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবে, বান্দার সমস্ত চাওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে, আর কি চাওয়ার আছে বল। কো আল্লাহ আমার আর কিছু চাওয়ার নাই, কো না চাইতে হইব সারাসারি নেই। বলেন না সুবহানাল্লাহ। বান্দা বলবে, আর কিছু চাওয়ার নাই, কো না চাইতে হবে। আল্লাহ বল, বান্দা বলবে, এটা এটা দরকার, আল্লাহ সব দিবেন। বান্দারা আবার জিজ্ঞাসা করবেন, এবার আবার চা, আর কি চাওয়ার আছে। বান্দা বলবে, আমার যা চাওয়ার ছিল সব চেয়ে ফেলছি, আর বেশি চেয়েছি, আল্লাহ আমার আর চাওয়ার নাই। আল্লাহ কয়, না আমি আর ছাড়বো না, তুই যতক্ষণ না আবার চাবি। বান্দা আবার চাবে, যেটা প্রয়োজন না এটাও চাবে। আল্লাহ তাআলা তার সমস্ত কিছু দিবেন, প্রয়োজনের অতিরিক্ত দিবেন। সর্বশেষে আল্লাহ বলবেন, ও বান্দা তুমি জানোনি তোমাকে আমি যত নাজ নিয়ামত দিলাম, এত বড় জান্নাত দান করলাম, কিন্তু তোমার জান্নাতটা অন্যান্য জান্নাতীদের চাইতে সবচেয়ে ছোট জান্নাত। সুবহানাল্লাহ, অন্যান্য জান্নাতীরা যেই নাজ নিয়ামত পাইছে, তোমার নাজ নিয়ামত তার চাইতে হাজার হাজার গুণ কম। তোমার জান্নাতটা অন্যান্য জান্নাতীদের চাইতে একেবারে ছোট জান্নাত, কিন্তু দুনিয়ার চাইতে দশ গুণ বড় তোমার জান্নাত। সুবহানাল্লাহ, এই জান্নাতের মধ্যে আমরা যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন।